আজকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট ইন্ডিয়ান আর্মি ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর র্যালি যেটার ডেট সাত সাত তারিখ দেওয়া হয়েছিল র্যালি ডেট যেটা সাত তারিখ ছিল সেটা কিছু আংশিক কারণের জন্য পরিবর্তন করে সেটা কিন্তু ন তারিখ করা হয়েছে নয় এগারো সো তোমাদেরকে অফিসিয়াল এটা অফিসিয়াল আপডেট এই আপডেটটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সো তোমরা ক্রমে গুগল থেকে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট লগ ইন করলেই তোমরা পেয়ে যাবে এই ইন্টারফেসটি সিম্পলি নিচে চলে এসো নিচে চলে আসলেই তোমরা দেখতে পাচ্ছ র্যালি প্রোগ্রাম সো র্যালি প্রোগ্রামে গেলেই তোমরা তোমাদের সিম্পলি এখানে স্টেট আমার যেহেতু স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম দেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট আমার নর্থ চব্বিশ পরগনাস আমি ডিস্ট্রিক্টটা পরগনাস নর্থ সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু সার্চ করছি সো সার্চ করলেই তোমরা ইজিলি দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট নেম নর্থ বাঁকুড়া হুগলি পুরুলিয়া এই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেরা র্যালিতে পার্টিসিপেট করতে পারবে ক্যাটাগরি যেগুলো আছে অল ট্রেডের জন্যই র্যালি ভেনু অফ র্যালি অর্থাৎ প্লেস কিন্তু আর সিটিসি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট যেটার স্টার্ট র্যালি ডেট শুরু হচ্ছে নয় এগারো দু হাজার একুশ অর্থাৎ নয় নভেম্বর দু হাজার একুশে নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর দু হাজার একুশ পর্যন্ত এটা কিন্তু আবারও বলছি এটা কোনোভাবেই পোস্টপন্ড করা হয়নি এটা কিছু আংশিক কারণের জন্য র্যালিটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এটা অফিসিয়াল আপডেট ছিল আজকের আর সাত তারিখ যেটার র্যালি হওয়ার প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমি এই ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা চেক করে নিতে পারো সো সোগাইজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ